আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিউয়ার্স, আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনার সামনে রেসিপি নিয়ে আসি কিমা মিটবল কুকিং করব, আর হার্ড চিকেন আলু দিয়ে কুকিং করব। তো প্রথমে দেখা আপনারা দেখা তো আর অয়েল দিলাইছি, লবণ দিছি, সেম দুইটা আমি সেম মশলা দিব, তেজপাতা, ডালচিনি, এলাচি, এভরিথিং আপনারা দিলাইছি। দিয়া আমি দেখো অনিয়ন, আমার ওয়াইফে হেল্প করা অনিয়ন দিরা, তো ব্রাউন করি করম ফ্রাই ভেজ দুইটারে। ব্রাউন হওয়া বাদে আমি আদা রসুন দিমু তিন পিস, হঠাৎ তিন পিস দিছি আদা রসুন। আমাদের আমি কিমা মাঝে আমি স্পাইস দিলাম, ব্ল্যাক পেপার দিছি আপনার, আর মিক্সার ওয়ান স্পঞ্জ, ওয়ান স্পঞ্জ থেকে তোরা কম আপনার চিলি পাউডার, আর আপনার দিছি জিরা পাউডার ওয়ান স্পঞ্জ, আর তোরা দিছি আপনার ধনিয়া গুঁড়া, আর দিছি আপনার ফাঁসফোড়ন। তো দিয়ে আমি আপনারা দেবো আর একটা মশলা আমি দেখাই আপনারা ভিডিও দেখাই নি, যে আমার মশলাগুলো আমি কিনে আনছি, ওই মিঠো বা কিমাত দিলে এটা টেস্টি হয়। আপনারা সেও কিনতে চাই তো ব্রান্ড দিকে আপনারা খেয়ে আনিলিবা, আমি আপনারা চাই না কিনতে দিয়া যখন। তো স্পাইস দেওয়া শেষ আমার, আমি দেখলাম আপনারা আমি মিক্স করা বলা ঠিকই মিক্স করাবা দে, আর আমি ছোটো ছোটো করে মিটবল সরিয়ে রাখে দিব আলাদা ঠের মাঝে, করিয়া দেখো আমি ওজন শক্ত মরিচ একটারে খাটিয়ে রাখছিলাম, তো ওইটারে পেঁয়াজ আপনার ব্রাউন হয়ে গেছে, ও আজন শক্ত মরিচটা দিয়ে একটু জাল দিলে আর কি চিকেন একটা গন্ধ আছে, আপনার গন্ধটা যাইব কি তাহলে আমি ঘুরিয়া দিলে মিঠা জাল খাইব আমি বা আপনার কিমার যে জখরার অটা আমি করে দিলাম, ওখন ওখান কিমার যাই মুগি আমি কিমার মাঝে আমি দেখো স্পাইস দিলাম আপনার মিটবল যেন চেয়ের মাঝে খড়িয়ে রাখছিলাম ওকে দেখাই আর আপনার কিলা সারমো ওটা করিয়া যাই আপনার। আর ভিডিও শর্ট করতে গিয়ে আমি একটু ঠান্ডাই দিয়েছি ভিডিওরে, ওদের টু স্পঞ্জ মিক্স পাউডার, আর চিলি পাউডার আপনার কম দিব, আমি এখানে এবারও চিলি পাউডার দিছি, ওবারও দিছি, সমস্যা তোরা কম দিলাম আমি, আমার ফুরতে তো জাল কমানে লাগিয়ে দিলাম, জাল যে পরিমাণ চাহিদা কি জাল খাওয়ার ও পরিমাণ দিলেই বা আপনারা আন্দাজ করি। আর দেখতে পারো আপনারা আমি বাখর গুঁড়া তোরা দিছি, আপনার হোজেন যে মশলা দেখাইছিলাম ওটা দিলাম ওয়ান স্পঞ্জ, তাই তোরা কম মিক্স আপনার সরি জিরা, ব্ল্যাক পেপার, গরম মশলা দিয়া মিক্স করি আপনারে। এটা আমি ফার্স্ট মিনিট জাল দিলে দিলেছি পানি দিয়ে তোরা, জাল দিয়ে আপনার যে মিটবল যে একটা করছিলাম আপনার ওটা ওখান দিয়া আর আমি গুঁড়িয়া রাখে দিমু, আপনারা দেখো গুঁড়িয়া রাখি দিছি। ওখান হচ্ছে আপনার চিকেনও সেম হার্ড চিকেনও যে স্পাইস দিছি আপনার কিমা মাঝে সেম স্পাইস অন্য দিলাম। তো ইনশাল্লাহ দেখবো আপনারা আর শেয়ার করে জানাইবা, আর আপনার কমেন্টের মাধ্যমে জানাইবা, চেষ্টা করবো আপনারা নয় নয় ভিডিও দেওয়ার লাগি। আর আমি ভিডিও শর্ট করতে গিয়ে আপনার থানায় লিখি দেখো আমি চিকেনটা লাড়িয়া গুঁড়িয়া দিলেই মো জাল খাইব ইনশাল্লাহ। আমি ফটো দেখো আপনি ভিডিও লাম্পা করতে গিয়ে আপনার বাড়তি করি আনছি আমি ফটো তুলি, আর ওদের লাস্টে যে আমি দেখাই আর যে কুকিং হয়ে গেছে আমার কিমাটা, তার ইনশাল্লাহ এভরিবডি দেখো কাজ সামনে লাড়ছি না যে বাঙ্গি দিব হয়ে কিশোরী দরিয়া লাড়া দিলে সুন্দর সাইট, আর আমি ওদের দুনিয়া দিলাম দিয়া গুরিয়া শেষ আমার কাজে এভরিবডি ভালো থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।